শাকিব খানের থেকে প্রিন্স মামুনের জনপ্রিয়তা বেশি। হ্যাঁ, এখন সব জায়গায় মামুনকে দেখাচ্ছে, দেখাচ্ছে শাকিব খানের সিনেমা চলতেছে জাস্ট সিনেমা হলে, আর মামুন সব জায়গাতেই টিভিতে বলেন, প্রেসে বলেন, নিউজে বলেন, সব মামুন, মামুন গ্রেপ্টার, মামুন গ্রেপ্টার, মামুন এটা, লাইলা ওইটা, সব লাইলা আর মামুনকে নিয়েই আলোচনা হচ্ছে। শাকিব খানকে নিয়ে কিন্তু এতটাও হচ্ছে না। সরি, মামুনের ভাই আমি। হ্যাঁ, এটা একটু প্রাইভেট থাক, এটা আমি নিজে থেকেই করেছি। একটা ডায়লগের মাধ্যমে শাকিব খানের থেকে প্রিন্স মামুনের জনপ্রিয়তা বেশি। এটা এখন আপনাদের ব্যাখ্যা দিতে গেলে আমার রিভেঞ্জ সিনেমার দেখার সময় চলে যাবে। রিভেঞ্জ মুভিটা আমার খুব কাছের বড় ভাইয়ের ইকবাল ভাইয়ের প্রযোজক, তো ওনার যে ট্রেলারটা আমি দেখছি খুব ভালো লাগছে ট্রেলারটা। আর আজকে ঈদের দ্বিতীয় দিন, তো আজকে আমি মুভি দেখতে আসছি, তো মুভি দেখার পর ট্রেলার দেখছি, ট্রেলারটাই ফাটাফাটি ছিল। ইনশাল্লাহ মুভিটা দেখবো, মুভিটা আরও জমজমাট এবং ফাটাফাটি হবে, তো মুভি দেখার পর আমি রিভিউটা দিব আর কি। অনেক দিক দিয়েই আছে, এখন মামুন কিন্তু আরও টপে আছে। কেন টপে আছে? কারণ শাকিব খান, আমি ব্যক্তিগত প্রসঙ্গে একটু যেতে যাচ্ছি, শাকিব খান দুই তিনটা বিয়ে করলেও তাকে পুলিশ ধরে না, কিন্তু মামুন বিয়ে করে নাই, কিছু করে নাই, লাইলার সাথে জাস্ট থাকছে, তাও জোর করে না, লাইলা নিজেই ওকে রাখছে। তো লাইলা আবার এটার নামে, ওর নামে মামলা দিছে। তো হ্যাঁ, এখন সব জায়গায় মামুনকে দেখাচ্ছে, দেখাচ্ছে শাকিব খানের সিনেমা চলতেছে জাস্ট সিনেমা হলে, আর মামুন সব জায়গাতেই টিভিতে বলেন, প্রেসে বলেন, নিউজে বলেন, সব মামুন, মামুন গ্রেপ্টার, মামুন গ্রেপ্টার, মামুন এটা, লাইলা ওইটা, সব লাইলা আর মামুনকে নিয়েই আলোচনা হচ্ছে। শাকিব খানকে নিয়ে কিন্তু এতটাও হচ্ছে না। তারপর আসতেছে রিভেঞ্জ, দেখা যাচ্ছে আজকে ঈদের দ্বিতীয় দিন, ওই পাশে হয়তো দেখতে পারছেন কত ভিড়, এখানে শাকিব খানের কয়টা ভক্ত পাবেন, রিভেঞ্জের কয়টা ভক্ত পাবেন? হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি আমি রিভেঞ্জের ভক্ত, আমি সিনেমা সিনেমা দেখতে আসছি। না, আমি মামুনকে ফলো করি না, আমি নিজেকেই, আমি নিজে যেটা ওইটাই। আমরা কাছের ভাই ব্রাদার, এখন হালকা পাতলা তো একটু ফলো করতে হয়, যেহেতু ভালোবাসার মানুষ আমি, মামুন আমার বড় ভাই, তো আমি খুব ভালোবাসি তাকে, তো একটু ফলো করতেই পারি স্বাভাবিক।